আমাদের দেশে প্রচলিত অনেক গ্রামে ফজর ও মাগরিবের পর মুসল্লিগণ সম্মিলিত হয়ে সূরা আহাসুরের শেষ তিনায়াত পাঠ করেন, তা কতটুকু সহি? দেখুন, ফজরের পরে মাগরিবের পরে বা সকাল এবং সন্ধ্যায় সূরা আহাসুরের শেষ তিনায়াত পাঠ করার ব্যাপারে হাদিস আছে। সে হাদিস কতটা বিশুদ্ধ সেটা নিয়ে মুহাদ্দিসিন ইকরামের মধ্যে যথেষ্ট দ্বিমত আছে। অনেক মুহাদ্দিসিন ইকরাম এ হাদিসের সনদকে বিশুদ্ধ বলেননি, দাঈফ বলেছেন। আবার অনেক মুহাদ্দিস গাবারা সম্প্রতিকালের অনেক ওলামা একরাম তরুণরা এটা নিয়ে গবেষণা করেছেন, তাহকিক করেছেন, তারা এটাকে সহি সাব্যস্ত করার চেষ্টা করেছেন। কিন্তু বড় বড় মুহাদ্দিসদের মধ্যে, আমি যদি ভুল না বলে থাকি, হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহ আরও বড় বড় মুহাদ্দিসদের অনেকেই এ হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন। তো এটিকে এক কথায় এবং সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ সর্বসম্মতিক্রমে এরকম বলার সুযোগ নাই। তারপরেও ফজিলতপূর্ণ একটা আমল, ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দাঈফ হাদিস এর উপরে আমল করা যায়, সেই কারণে এটার উপরে কেউ আমল করতে চাইলে করল। কিন্তু আমাদের দেশে যেটি আছে এটার সম্মিলিত রূপ, ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সুরে সুর তালে তাল মিলিয়ে সুরে হাসুরের শেষ তিনায়াত পড়েন, এটাকে একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি। যেহেতু হাদিসে যেটুকু বর্ণিত আছে সেটি একত্রিতভাবে পড়ার কথা তো নয়, একত্রিত পৃথক কোনোভাবে বলা হয়নি। সাধারণত এই ধরনের আমলগুলো ব্যক্তিগত আমল হয়, যেগুলো সম্মিলিত কোনো রূপ হাদিস দ্বারা প্রমাণিত না থাকে সেগুলোকে সম্মিলিত রূপ দেওয়া এবং সেটা আবার একরকম এস্টাবলিশড করে ফেলানো, এটা উচিত না। আমি অনেক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ভাই এই যে সবাইকে নিয়ে পড়েন এটা কেন করেন? তো বলে যে ভাই এটা তো আসলে শেখানোর জন্য। তো আপনি কয় বছর ইমামতি করতেছেন এই মসজিদে? বলে 10-15 বছর হয়েছে। তো কয় বছর ধরে এটা করতেছেন? 15 বছর ধরে করতেছেন। 15 বছর ধরে প্রতি মানুষ শিখাইতে থাকে, তো এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের সমাজে। আরেকটা কথা হলো যে সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করার বিষয়ে টনটনা বিশুদ্ধ হাদিস আছে, সেটার খুব একটা আমল বা চর্চা আমাদের সমাজে দেখা যায় না, খুব কম। তো সেটার ব্যাপারে আগ্রহ থাকা উচিত, চর্চা থাকা উচিত, এবং মানুষকে মুখোমুখি পড়ানোর চাইতে মানুষকে এটা যেন পরে স্মরণ করাইয়া দিলেন, প্রয়োজনে কাগজে দিয়ে দিলেন, পকেট সাইজ কোনো কিছু দিয়ে দিলেন, দেখে দেখে যেন পড়ে আস্তে আস্তে যেন মুখস্থ করতে পারে। সারা জীবন ইমাম সাহেবের সাথে সাথেই পড়বেন এবং এটাকে সম্মিলিত একটা রূপ দিয়ে দিবেন, তাও আবার ওয়াল্লাহ উল্লাজি টানের চোটে যারা মাসবুক আছে, দুই এক রাকাত নামাজ পড়ছে পরে আসছে, তাদের নামাজ মুখে দিয়ে আসবে না, এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না।